হ্যাঁ প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এসসিটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আমরা আলোচনা করছিলাম ঘাড় ও কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে, আর আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। কোলবালিশ নিয়ে কথা বলছিলেন, তো অনেকেরই অভ্যাস আছে কোলবালিশ নিয়ে শোয়া, এটা কতটুকু সাইন্টিফিক? অবশ্যই এটা সাইন্টিফিক। এবং বালিশ, যেমন আমরা বারবার বলছি যে মাথার নিচে যে বালিশটা দেওয়া হয় সেটা অবশ্যই সফট হইতে হবে এবং পাতলা, একেবারে পাতলা হতে হবে। অনেকে দুইটা খুব উঁচু বালিশ ব্যবহার করে, এতে কি হয়, ঘাড়ে বিভিন্ন ইঞ্জুরি হয় এবং কোমরেও ইঞ্জুরি হতে পারে, কারণ তখন ঘাড়টা একটু উঁচা থাকবে বেশি এবং পিঠে বিভিন্ন জায়গায় স্ট্রেস পড়ে। এবং পাশাপাশি যখন একটা মানুষ কাত হয়ে ঘুমায়, তখন কিন্তু তার দুইটা পা, দুটা হাত, শোল্ডার, এইগুলো কিন্তু আলাদা আলাদা একটু অ্যাপার্ট থাকা প্রয়োজন। সেক্ষেত্রে কোলবালিশ খুবই সাইন্টিফিক, এবং সেক্ষেত্রে যদি কেউ কোলবালিশ ব্যবহার করতে চায় সেটা সে করতে পারে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এবং কোলবালিশ নট অনলি যে তার ফিজিক্যাল ইম্প্রুভমেন্ট আনবে, সে মানসিকভাবে সে একটা প্রশান্তি প্রশান্তি পাবে এবং তার অবলম্বন পাচ্ছে, ডিপ একটা ঘুমে সে যাবে। কারণ আপনি দেখবেন ছোটকালে মা কিভাবে ঘুম পাড়াতো সবাইকে, এটা প্রাকৃতিকভাবেই চলে আসছে। মা তার বাচ্চাকে খুব কাছে নিয়ে ওইভাবে কোলবালিশের মতো করে নিজেকে, মাই ছিল কোলবালিশ। সো তদ্রুপ বয়স বাড়ার সাথে সাথে এই জাতীয়, মানে আমাদের এই যে বালিশের ব্যবহার, শোয়ার ব্যবহার, নিয়ম, বসার নিয়ম, বসার নিয়ম, আমি বারবার সবাইকে বলি যে টুল আর পীড়া, এই পিড়ি এবং টুলে যেন কেউ আর না বসে। টুল বলতে যেটা একটু নিচু, একদম নিচু নিচু যে জিনিস, গ্রাম বাংলায় তো এখনো চলছে, এগুলো আমাদের বের হয়ে আসতে হবে। পিড়িতে বসে যেন কোনো অ্যাক্টিভিটিস আর কেউ না করে, না হলে কিন্তু কোমরে ঘাড়ে প্রবলেম হবেই, সেটা 10 বছর পরে হলেও হবে। তো আপনি কেন জেনে শুনে আবার একই রোগ আপনার তৈরি করবেন? পিড়ি যে ব্যবহারগুলো সেটা আমাদের বৈজ্ঞানিকভাবে চেঞ্জ করতে হবে, যে আমরা নিচের কাজগুলো অন্যভাবে কিভাবে করা যেতে পারে, বা নিচের যদি কোনো কাজ থাকে সেটাকে উপরে উঠিয়ে আপনার বুকের লেভেলে এনে বসে করা যায় কিনা, মানে এই চেঞ্জগুলো এখন কিন্তু আমাদের একটা সময়ের প্রয়োজন হয়ে গিয়েছে। মানে পোশ্চার চেঞ্জ, পোশ্চারাল একটা চেঞ্জের দরকার আছে। এখন যেমন আমরা হয়তো ছোটকালে দেখেছি মাটির চুলো ছিল নিচে, আমাদের মা দাদিরা নিচে বসে বসে কাজ করতো, তাদের হতে কোমর ব্যথা কম হতো। হ্যাঁ, তারা মাটির চুলো সারাদিন বসে থাকতো না, তাদের বিভিন্ন পারিবারিক কাজ, বিভিন্ন পারিবারিক অনেক দৌড়াদৌড়ি করতো, অনেক ধান নেওয়া হতে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটি পর্যন্ত তারা ইউজ করতো, এই জন্য তাদের ওই মাটির চুলো তেমন কোনো প্রভাব তৈরি করে না। কিন্তু এখন যারা আছে গ্রামে তারা কিন্তু আসলে ওরকম কায়িক পরিশ্রম নাই বললেই চলে, শুধু পাকশাল। এখন তো গ্রাম গ্রাম নেই, জি, নগরায়নের অশুভ যে প্রভাব সেটা হয়েছে, গ্রামেও পড়েছে জি। এখন সেক্ষেত্রে যদি নিচে বসে বসে পাক করলো আর কোনো এক্সারসাইজ হলো না, হাঁটা চলাফেরা করলো না, তাহলে কোমর আর ঘাড়ের সমস্যা বাড়তে থাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছে আমাদের সাথে। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি বলুন। স্যার, আমি পটুয়াখালী থেকে বলছি, তোফায়েল আহমেদ। তোফায়েল, উনি ওই একই ঔষধ দিয়েছে। আচ্ছা, আপনি পড়ে গিয়েছিলেন কোথা থেকে? জি স্যার, পড়ে গিয়েছিলেন কোথা থেকে? আমি একটা মাঠে, স্যার, আমি একজন স্কুল শিক্ষক। মাঠে তো পড়েছেন, পড়েছেন কোথা থেকে? আপনি কি, মানে আমি দৌড় দেওয়ার প্রাককালে পড়ে, দৌড় দেওয়ার প্রাককালে? আচ্ছা, তখন কি মাথায় বা ঘাড়ে আঘাত পেয়েছিলেন? তখন স্যার আমি ফ্ল্যাট ফুট, আমার বাটকে এবং ঘাড়ে আমি ব্যথা পাইছি। আচ্ছা, ঘাড়ের এমআরআই করেছিল ওনারা? হ্যাঁ, মাথা এবং ঘাড় এগুলা
জি স্যার, এমআরআই করছে, এমআরআই তে আমরা বলছে তিন জায়গায় এমআরআই করাইছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এমআরআই তে কি বলেছে? সরি স্যার, এমআরআই তে কি বলেছে, কি প্রবলেম পেয়েছে? এমআরআই তে বলেছে যে স্যার আমার ঘাড়ের 4, 5, 6 এই এখানে ডিস্ক, আমার সার্ভাইকেল, আমার প্রবলেম হয়েছে, আচ্ছা কোডটা আছে সেটাকে একটু চাপ দিয়ে রাখছে, আর কোমরেও স্যার একটু চাপ দিয়ে রাখছে। কোন অপারেশনের কথা বলেছে ডাক্তার সাহেবরা? না না স্যার, ওরা অপারেশনের কথা বলে নাই, ওরা শুধু ঔষধ দিয়েছে। এখন কি সমস্যা বর্তমানে আপনার? আপনি কি মানে কি অবস্থা আছেন শারীরিক? এখন স্যার আমি এই মাসখানে গত 2 সপ্তাহ আগে একেবারে ভালো হয়ে গেছিলাম, শুধু কোমরটা জাগাইতে পারতেছিলাম না। এখন আবার স্যার দুই হাতে ঝিঝি এসে গেছে, দুই পায়ে ঝিঝি আসছে। জি জি, বুঝতে পেরেছি। ওনার ঘাড়ের হয়তো ইঞ্জুরি থেকে হোক বা অনেক কারণে আগে থেকে অনেক সমস্যা থাকে রোগীদের, আস্তে আস্তে হয়তো পড়ে গিয়ে সেটা হয়তো আগ মানে প্রকাশ পায়, পড়ে যাওয়ার পরে হয়তো ইঞ্জুরি হয়ে, তাও হতে পারে, ডিসপ্লাপস হতে পারে, হ্যাঁ হতে পারে, পড়ে গিয়ে ইঞ্জুরি হতে পারে, তার থেকে ঘাড়ে বা হয়তো কোমরেও বা পিঠে কোথাও কট কম্প্রেশন বা ডিস্ক প্রোলাপস হয়ে যেতে পারে, একটা হয়েছে যার কারণে সমস্যাটা হয়েছে। তো আমার মনে হয় এখন আবার আপনাকে একটা নতুন করে এমআরআই করে দেখতে হবে, কারণ যেহেতু প্রবলেমটা আপনার পূর্বে ছিল আর আপনার কিছু নিয়মকানুন মেনে চলা, আবার পরে যেন না যাওয়া বা আবার দুর্ঘটনা না হওয়া, সাবধানে চলাফেরা করা, এগুলো মেনটেন করা, বা বালিশ ব্যবহার যেটা আমরা বলছিলাম ইতিপূর্বে, এক্সারসাইজ এগুলো নিয়মিত করা। তো আমার মনে হয় আপনি একটা এমআরআই করে দেখতে পারেন, ফিজিওর ভূমিকা আছে, অবশ্যই সেক্ষেত্রে ফিজিওথেরাপি করতে হবে, এবং এই ক্ষেত্রে একটু অ্যাডভান্স ফিজিওথেরাপিতে যেতে হবে, স্পেশালি হয়তো নার্ভকে স্টিমুলেশন করা, যেমন ডিপ নার্ভ স্টিমুলেশন করতে গেলে আপনাকে অ্যাডভান্স টেকনোলজি যেমন আকুপাংচারের সাহায্য নিতে হবে, ইলেকট্রিক স্টিমুলেটারের সাহায্য নিতে হবে, এবং বিভিন্ন বৈজ্ঞানিক এক্সারসাইজ আছে যেটা অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের সরাসরি তত্ত্বাবধানে এই কাজটা করতে হবে। তবে তার আগে একটা এমআরআই করা আবার নতুন করে জরুরি, যেহেতু নতুন করে আবার ঝিঝিটা তার দেখা দিয়েছে। তো আপনি একজন পুনর্বাসন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে আপনি ট্রিটমেন্ট করেন এবং প্রয়োজন আবার একটা এমআরআই করে দেখেন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। হ্যালো দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। জি আমি ঢাকা থেকে রেখা বলছি। জি রেখা বলুন। স্যার আমার বাচ্চার বয়স ওর গত মানে হাড় ব্যথা হয়, আর যখন ব্যথা করে তখন ও পারে না, ঘুমাতে পারে, মানে ঘাড় অনেক ব্যথা করে। তো আমি এখনো কোনো ডাক্তার দেখাই নেই, যে আমি কি ডাক্তার দেখাবো কি নেই। তো বয়স কত বললেন? বয়স কত আপনার? আচ্ছা, ঘাড় ব্যথার কথা ও বলছে, এমনি কোনো বমি করে বা ওর চলাফেরা পড়ে যায় এমন কোনো কিছু হয় পাশাপাশি? না না, পড়ে যায় নাই কখনো, বমিও করে না। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। তো বাচ্চাদের এই 5 বছর বয়সে আসলে ঘাড় ব্যথা অত ওরিড হওয়ার কোনো কারণ নেই, এটা প্রায় বাচ্চারাই কমপ্লেন করে, অনেক সময় ঘাড় ব্যথা মানে অনেক সময় পায়ের ব্যথার কথা বেশি বলে আমরা, এটা যেমন গ্রোথ পেইন একটা আছে, যে উঠতি বয়সী বাচ্চাদের গ্রোথ পেইন এটা কমন, এবং স্কুল গোয়িং বাচ্চা 6 থেকে 10, 11, 13 বছর পর্যন্ত, 14, 15 বছর পর্যন্ত এই সমস্যাটা প্রায় দেখা দেয়, যে সে বাবা মার কাছে রাতে এসে মাকে বলে পায়ে ব্যথা করে, চাপ তার তাকে মেসেজ করে দিলে সে আরাম বোধ করে, এটা হতে পারে। আর বাচ্চাদের একটা জিনিস হতে পারে এখন, যেটা বর্তমানে গত কয়েক বছর ধরে এবং করোনাকালীন, সেটা বাচ্চারা বাসায় থেকে প্রচুর মোবাইল ফোন ব্যবহার করছে, আমি সেটাই জানি, ট্যাব ব্যবহার করছে, এসে 5 বছর বাচ্চা হয়তো সারাক্ষণ মোবাইল নিয়ে বা ট্যাব নিয়ে বসে আছে। হ্যাঁ, যদি আপনার বাচ্চা এটা করে থাকে, আপনি একটু খেয়াল করেন ওকে মোবাইল ফোন বা এই জাতীয় ডিভাইস বা ট্যাব বা ল্যাপটপ নিয়ে যেন সে বসে না থাকে, একটু খেয়াল করেন, আমার মনে হয় এই থেকে হচ্ছে। যদি ভিটামিন ডি ছেড়ে দেওয়া যায় এখানে, হ্যাঁ ভিটামিন ডি এরও অনেক সময় ঘাটতি আমরা পাই, বাচ্চাদের কমন প্রায় বাংলাদেশে পাওয়া যায়, খুবই রোদে যায় না বাচ্চারা। হ্যাঁ, ভিটামিন ডি ক্যাপসুল পাওয়া যায় কিনতে, সেই ক্ষেত্রে বাচ্চাদের লিকুইড ফর্মেও পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়, লিকুইড ইনজেকশনও পাওয়া যায়, এটা খাওয়া যায় খাওয়ার জন্য, সেটাও ডোজ আছে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে, অবশ্যই অবশ্যই। তো আমার মনে হয় একটু খেয়াল করেন যে ওর এই জাতীয় কোনো সমস্যা হচ্ছে কিনা, যে মোবাইল ফোন বা কোনো কাজে বা খেলার মধ্যে ও কোনো একই রকম কাজ করছে কিনা, ওর একটু দৌড়াদৌড়ি করার সুযোগ দেন, আর প্রয়োজনে মাঝে মাঝে খুব বেশি ব্যথার কথা বললে আপনি প্যারাসিটামল সিরাপ একটু দিতে পারেন মাঝে মাঝে, 5 বছর তো মনে হয় 1 চামচ করে দিলেই হয়ে যায়, 1 চামচ করে দিলেই মোটামুটি ঠিক হবে। আর
ওকে পুষ্টিকর খাবার দিতে হবে, ওকে দিতে হবে ডিম দুধ এই জাতীয় খাবার এবং মাছ মাংস, এই যে সিজনাল খাবার, সিজনাল ফল এবং প্রোটিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার, এটা ওর হাড় ও জোড়ার বৃদ্ধিতে বাচ্চাদের এখন তো গ্রোয়িং টাইম একজ্যাক্টলি তাই না, এখন তো বেশি করে পুষ্টি দিতে হবে তাকে দিতে হবে, স্পেশালি এখন আমাদের বাংলাদেশে যে ঘাটতিগুলো আমরা পাচ্ছি ভিটামিন ডি এটা যেন কোনো ঘাটতি না থাকে, ব্লাড টেস্ট করে দেখতে হবে, প্রয়োজনে জিঙ্ক দিতে হবে, জিঙ্ক দিতে হবে, জিঙ্ক খুবই উপকারী এই ক্ষেত্রে, আমাদের শুধু যে ইমিউনিটি বাড়ায় তা না, জিঙ্কের মানে মাল্টিপল সে ডিজিজ এবং রোগে অনেক কিছু থেকে বাঁচে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে জিঙ্ক তো মানে রুটিনলি শিশু বিশেষজ্ঞরা দিয়ে থাকে এবং গ্রোথের ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করে থাকে, যে জিঙ্কের ঘাটতি থাকলে দেখা যাচ্ছে গ্রোথ হচ্ছে না বাচ্চাদের, সুতরাং এগুলো খেয়াল করতে হবে। তো এই যে এই কোমর ব্যথার একটু কথা না বললে চলছে না, যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় কোমর ব্যথা, কোমর ব্যথার কারণটা সাধারণত কী নিয়ে আসে? মোস্ট অফ দ্য কাজই কারণই আমরা মেকানিক্যাল বা ইঞ্জুরি জাতীয় সমস্যা, কোনো বসা থেকে হয়ে থাকে বা একটু বয়স হলে যে কারণটা বেশি পেয়ে থাকে হাড় ক্ষয়জনিত সমস্যা আমরা প্রায়ই পেয়ে থাকি এবং এগুলো কমন। কোমর ব্যথার অন্যতম কারণই হচ্ছে মেকানিক্যাল এবং মেকানিক্স ডিউ টু আর্থ্রাইটিসও হয়ে থাকে, মানে মেকানিক্স হইতে হবে যে একেবারে আঘাত পেয়েই হইতে হবে, মেকানিক্যাল সমস্যাটা আপনার পড়ে গিয়ে হতে হবে বা কাজের ভুল থেকে হতে হবে, নট নেসেসারি, মেকানিক্যাল বিভিন্ন ডিজিজ থেকে হয়ে থাকে, আস্তে আস্তে বিভিন্ন শারীরিক বিভিন্ন রোগ শোকে আস্তে আস্তে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইভিন কি মানসিক সমস্যা থেকেও কোমর ব্যথা হয়ে থাকে। মানসিক সমস্যায় মানুষ অনেক কিছু স্বাভাবিক খাবার খাবে না, স্বাভাবিক পানি মানে হাইড্রেশনের অভাব হয়, ডিহাইড্রেট হয়ে যায়, পানি কম খেলেও কিন্তু কোমর ব্যথা হতে পারে। মানে যদি একটা মানুষ পর্যাপ্ত প্রতিদিন পানি না খায় তাহলে তার কোমরে বিভিন্ন যে ডিস্কগুলো থাকে মাসেলগুলো থাকে শুধু কোমর না সারা শরীরের এগুলো শুকিয়ে যেতে পারে এবং হাইড্রেট হবে না, আপডেট না হওয়ার কারণে ইঞ্জুরি হতে পারে, একটু 19-20 হলে তার ওখানে তো একটু ছিঁড়ে গেল একটা মাসেল বা একটা ফাইবার তার টর্ন হলো তো তা থেকে সে কোমর ব্যথা ফিল করবে। এটা হতে পারে যে বছরের পর বছর ধরে মাইক্রো ট্রমা হয়ে 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 একটা পর্যায়ে হয়তো বিস্ফোরণ ঘটলো হতে পারে আস্তে আস্তে এবং ইনঅ্যাক্টিভিটি থেকে হতে পারে, যদি বসে থাকে কাজকর্ম বা হাঁটা চলাফেরা কম করে এক্সারসাইজ কম করে মুভমেন্ট কম করে ঝাড়ু দিচ্ছে সামনে ঝুঁকে ঝুঁকে সামনে যারা ঝাড়ু দেয় এই যে এই জন্য আমরা এই জিনিসগুলো কারেকশন করতে বলি এখন সবাইকে যে আপনার অবশ্যই লম্বা হাতলের কোনো ঝাড়ু ব্যবহার করতে হবে যেন দাঁড়িয়ে করা যায়, আর যদি সামনে ঝুঁকে দেয়ও সমস্যা নাই সেটা যেন বেশি সময় না করে অনেকক্ষণ ধরে না, হয়তো কয়েক মিনিট করলো দেন সে একটু মুভমেন্ট চেঞ্জ করলো আবার কিছু এক্সারসাইজ করতে হবে উল্টো কাজও তাকে করতে হবে, তো এই জিনিসগুলো মেনটেন করতে হবে। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে জানতে হবে, জানার কোনো বিকল্প নেই, এখন জানবেন ডাক্তারই এই সকল ব্যথা বেদনা থেকে ভালো মানুষ থাকতে হলে জানছে। আপনারা যখন বারবার বলছেন এই বিভিন্ন পোশ্চারের কথা, এই যে এক এক নাগারে এক ঘেমি কাজ করে যাওয়া, এগুলো আস্তে আস্তে মানুষ কিন্তু মানে জানছে, আগে যেমন একটা মানে অজানা ছিল, অজানা থাকাতে অনেক রোগের জন্ম নিয়েছে শরীরে, তো নন কমিউনিকেবল ডিজিজগুলো, এখন এগুলি আমরা মিডিয়াতে বারবার প্রচার করাতে মানুষ কিন্তু অনেক সচেতন হচ্ছে। অবশ্যই এটা এখন যুগের সাথে তাল মিলিয়েই কিন্তু আসলে সবাই আগাচ্ছে, আর আমরা যে অনেকের ধারণা যে তাহলে আগে কি এসব ব্যথা হতো না, না হতো, আগেকার মানুষের সব কিছুতেই সহন সহ্য ক্ষমতাটা অনেক বেশি ছিল, তারা মানুষ তো এখন গ্রাম বাংলাতেও মানুষ হাঁটে না, সেখানেও রিক্সা, সেখানেও স্কুটার, সেখানেও টেম্পো আছে, প্রায় প্রত্যন্ত গ্রামে পর্যন্ত রাস্তাগুলো পাকা হয়ে গিয়েছে, প্রচুর রাস্তা, আগে যেখানে মানুষ হয়তো পানি দিয়ে সাঁতরিয়ে যেত, নৌকায় যেত, নৌকাটা চালালেও তো একটা এক্সারসাইজ হয়, সেগুলো এখন নাই, ওখানেও রাস্তা হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে একটা রিক্সা ইউজ করে বা একটা মোটর সাইকেল, মানে অশুভ নগরায়নটা, আমি গ্রামে যাই একটু গ্রামের সেই আগেকার মানে উপলব্ধিটা অনুভূতিটা পাওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে পাই না, না নাই, এবং আমি প্রায় রুগীদেরকে বলি যে আপনারা সাইকেল চালাবেন, হ্যাঁ সাইকেল চালাবেন, তো রুগী গিয়ে নিজে একটা মোটর সাইকেল কিনে নেয়, আমি বলেছি বাইসাইকেল, সে কিনে মোটর সাইকেল, উল্টো আর একটা রোগ সে কিনে নিল, তো এই মোটর সাইকেল ব্যবহার, রিক্সা ব্যবহার বা মানে অপ্রয়োজনীয় একটু 1-1.5 কিলোর জায়গা হাঁটার জায়গায় আপনি যদি মানে মানুষের হাঁটতে চায় না, মানে সিঁড়ি ভাঙতে চায় না লিফটে উঠবে, এই যে একটা যান্ত্রিকতা,
এইগুলো তো আমাদের অনেক ক্ষতি করছে, অবশ্যই ক্ষতি করছে। আমার মনে হয় একটা সচেতনতার দরকার, আরো আমরা যত বেশি কথা বলতে থাকবো। ডক্টর শফিকুল প্রধান অনুষ্ঠানে এসেছেন, এত ব্যস্ততার মধ্যে আমাদের দর্শকদের সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভির দর্শক এবং যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। করোনা কিন্তু এখনও আমাদের ছেড়ে যায়নি, করোনা কিন্তু বহাল তো বিহতি বাংলাদেশে সহ সারা বিশ্বে রয়েছে। আমাদের মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনটেন করতে হবে, যাতে করে এই রোগটি বৃদ্ধি না ঘটে। এখনও কিন্তু মৃত্যু অনেক ঘটছে, 1.44 একেবারে স্ট্যাগনেন্ট হয়ে আছে, সুতরাং মৃত্যুর হার অনেক বেশি। এবং আমাদের, আমরা যদি সচেতন না হই করোনার বিরুদ্ধে, আমরা যদি এখনও মাস্ক না পরি, হাত ঘন ঘন হাত না ধুই, এবং আমরা যদি ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন না করি, তাহলে করোনা কিন্তু বাংলাদেশ থেকে বা পৃথিবী থেকে সহজে যাবে না। আপনারা সতর্ক হন, সচেতন হন, নিরাপদে থাকুন। সবার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা।